সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দিদার আজকে আমি তোমাদের ত্রিকোণমিতি টাইপভিত্তিক সৃজনশীলের পাঁচ নাম্বার টাইপ নিয়ে উপস্থিত হয়েছি এই পাঁচ নাম্বার টাইপে আমি তোমাদেরকে যশুরপুর দু ষোলো বাছাই করেছি এবার যশুরপুর দু ষোলো বাছাই করার কারণটা হচ্ছে মূলত এই যে খ নাম্বার এবং গ নাম্বারের জন্য বিভিন্ন টেস্ট পরীক্ষায় এবারে খ নাম্বার এবং গ নাম্বার বিভিন্ন সৃজনশীল বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এসেছে তাহলে এটাও সে এস এসির জন্য মোটামুটি কমন বলতে যে মোটামুটি না অনেকটাই কমন তাহলে চলো কিভাবে আমরা এটা ইজিলি সলভ করবো এবং এই টাইপের যতগুলো অঙ্ক আছে এইটার আলোকে তুমি কিভাবে সবগুলো সলভ করবা তাহলে দেখা যাক এখানে টেন টিটা প্লাস সাইনটিটা ইকুয়াল এম টেন টিটা মাইনাস সাইনটিটা ইকুয়াল এন দে আছে তাহলে এখানে খেয়ালগুলো লক্ষ্য করলে দেখবে একটা প্লাসের মান দেয় আছে একটা মাইনাসের মান দে আছে আচ্ছা ভালো কথা এরকম প্লাসের মান মাইনাসের মান দেওয়া থাকলে অঙ্ক সহজ হয় উদ্দীপকে কি এখানে বললো যে কত উদ্দীপকের আলোকে দেখাও যে এম প্লাস এন টু ইন্টু সাইন তাহলে ক বের করার জন্য আমার এম এন লাগবে না এই যে উদ্দীপকটা লাগবে তাহলে প্রথমে ক দেওয়া আছে বলে আমি উদ্দীপকগুলা লিখে রাখব দেওয়া আছে প্লাস দিলাম তাহলে এখানে আমাদের বাম পক্ষটা কি বাম পক্ষ হচ্ছে এম প্লাস এন আচ্ছা বাম পক্ষ লিখলাম আমরা এটা বের করব তাহলে এম প্লাস এন এম এর জায়গায় আমরা কি বসাই দিব এই যেটা বসাই দিব টেন প্লাস সাইন তাহলে এটা পুরোটা হচ্ছে কার মান এটা পুরোটা এম এর মান মাঝখানে প্লাস আছে আমি প্লাস দিয়ে দিব এন এর মান হচ্ছে এই যেটা পুরোটা টেন মাইনাস সাইন্টিটা এই যে এটা পুরোটা হচ্ছে এই যে এনএনমার তাহলে এখানে সাইন্টিটা সাইন্টিটা কাটাকাটি চলে যাবে কেন কাটাকাটি যাবে এই যে একটার আগে প্লাস একটার আগে মাইনাস একটা সাইন থেকে আরেকটা সাইন চলে এলো তো আর কিছুই নেই তাহলে আমরা পেলাম ওভারঅল এখানে পেলাম টু টেনটিটা এই যে এখানে একটা টেন এখানে একটা টাইম যোগ হয়ে টু টেনটিটা হয়ে গেলো এবার আমাদের বের করতে বললে সেখ এবং সাইন সেখ এবং সাইন আচ্ছা টু আসছে এই যে টু টু আসছে আমাদের এখন টেন চলে আসলো টেন থেকে আমাদের কী আনতে হবে সেক এবং সাইন আনতে হবে এখন টেনের দুটি অনুপাত আমরা জানি একটা হচ্ছে ওয়ান বাই কট আর একটা অনুপাত হচ্ছে সাইন বাই কস এখন বলতো আমরা কোনটা বসাবো অবশ্যই বুঝে গেছো আমরা সাইন বাই কস বসাবো কারণ আমাদের আনতে হবে সাইন এখন স্যার অনেকের প্রশ্ন স্যার কস যে চলো আসলো সমস্যা নাই কস থেকে আমরা সেক আনতে পারবো এটা আরও ইজি হবে তাহলে আমরা এখানে টু লিখে দিলাম টেন টিয়ের জায়গায় আমি লিখবো টেন মানি এবার কাছে আসলো যে আমরা পেলাম পেলাম এখন কাছ থেকে আসবে sec আসবে cos এর কাছ থেকে কারণ আমরা জানি কস ইকুয়েল ওয়ান বাই সেকা কস ওয়ান বাই সেকা তাহলে আমরা কি করব টু ইন্টু দিয়ে উপরে সাইনটিটা বসাই দিব কচের জায়গায় আমরা ওয়ান বাই সেক্টে বসাই দিব ওয়ান বাই সেক্টে টা আশা করি ক্লিয়ার এবার আমরা কি করব টু বসিয়ে দিব সাইন উপরেরটা হুবহু বসে এরকম দুই তলা তিনতলা ভাস হয়ে গেলে উপরেরটা হুবহু বসে সাইনটিটা বসে যাবে ভাব চিহ্নটা গুণ হয়ে যাবে আমি গুণ হিসেবে একটা ড্রট দিলাম ইটু দিলাম নিচে একটা উল্টে যাবে মানে সেক উপরে সেক উপরে ওয়ান নিচে এখন নিচের ওয়ান তো দিতে হয় না সেজন্য আমি ওয়ানটা মুছে দিলাম এই যে দেখো তো কত ইজিলি খুব সুন্দরভাবে এটা মিলে গিয়েছে সমান বামপক্ষ সরি ডান পক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো তাহলে এবার খ নম্বরে যাওয়া যায় খ নম্বরে প্রমাণ করেছে এম স্কোয়ার মাইনাস এনস্কোয়ারিক্যাল ফোর রুট ওভার এম এন ঠিক এখানেও আমাদের এই যে এম কে লাগবে সেজন্য দেওয়া আছে বলে আমাদের লিখে নিতে হবে দেওয়া আছে প্লাস সাইন ইকুয়াল এম আচ্ছা তাহলে প্রমাণ করতে বলছে এই যে আমরা বামপক্ষ থেকে আবার দামপক্ষ প্রমাণ করবো তাহলে আমি বামপক্ষগুলি লিখে নিব বামপক্ষ বামপক্ষার মাইনাস এন স্কোয়ার এবার আমরা জাস্ট এখন মানটা বসাবো এম এর মান এই যে পুরোটা হচ্ছে যে আমি এখানে যেহেতু একটা স্কোয়ার আছে আমরা এখানে একটা স্কোয়ার দিয়ে দেব মাইনাস এন স্কোয়ার এই যে এন মানই হচ্ছে এটা পুরোটা টেন থিটা মাইনাস সাইন টিটা যেহেতু এক এন এর একটা স্কোয়ার আছে এটা পুরোটার স্কোয়ার দিয়ে দিলাম এবার একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা বুঝতে পারবা আমি যদি এটাকে অ্যা ধরি এটাকে যদি আমি বি ধরি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কিসের সূত্র তোমরা বলতে পারবা এই যে এরকম একটা সূত্র আছে আমাদের কাছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস অ্যা মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে ফোর এ বি সূত্র 4 এ বি সূত্র তাহলে দিয়ে দিলাম এ মানে কে এ মানে হচ্ছে টেন থিটা বি কে বি মানে হচ্ছে সাইন্টিটা আচ্ছা এখানে খেয়াল করলে দেখবা আমাদের যা বের করতে বলেছে তার একটা অংশ আমরা পেলাম এই যে ফোর ফোর আমরা পেয়েছি এখন লাগবে রুট এখন স্যার রুট কিভাবে আনবো রুট আমরা যদি সমীকরণ হতো মানে সমানের এই পাশে এবং এই পাশে যদি থাকতো আমরা উভয় পাশে রুট আনতে পারতাম এখন তো স্যার সমীকরণ নাই রুট কিভাবে আনবো রুট যদি আমরা এনেও থাকি সেটা বাদও দিতে হবে বাদ দিব কিভাবে আমি এখানে বুঝাই দিই রুট টেন স্কোয়ার স্কোয়ার টিঠা মানে হচ্ছে টেন স্কোয়ারের উপর একবার রুট সাইনাস স্কোয়ারের উপর একবার রুট স্কোয়ারের রুটে কাটা স্কোয়ারের রুটে কাটা তাহলে এখানে কি থাকবে টেন টিটা আর সাইন টিটা তার মানে এটা যে কথা এটাও সেম কথা মানে আমরা রুট এনেছি আবার রুটকে কাটার জন্য স্কোয়ারও এনেছি তাহলে এবার আমরা কি করবো এখানে ফোর বসিয়ে দিব রুট টেন স্কোয়ার টিটা দিলাম মাইনাস সাইন স্কোয়ার জায়গায় সাইন স্কোয়ারের সূত্র ওয়ান মাইনাস কস স্কোয়ার টিটা বসিয়ে দিব এই যে সাইন স্কোয়ারের সূত্র আমরা জানি সাইন স্কোয়ার ইকুয়াল ওয়ান মাইনাস কস স্কোয়ার টিটা এবার ফোর রুট ওভার সরি এখানে মাইনাস নাই এখানে ইন্টু এই যে টেন টেন বসছে সাইন স্কোয়ার জেগে আমরা ওয়ান মাইনাস কস বসে নাম টেন স্কোয়ার সাথে যদি আমি ওয়ান গুণ করি তাহলে আসবে আমাদের টেন স্কোয়ার টিটা আবার টেন স্কোয়ারের সাথে যদি কস স্কোয়ার গুণ করি মাইনাস টেন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার টিটা আশা করি ক্লিয়ার এবার এখানে ফোর রুট টেন স্কোয়ার টিটা মাইনাস এখানে টেন স্কোয়ারের জায়গায় আমি কি লিখবাই কো স্কোয়ার টিটা ডিভাইডেড বাই কোয়ার টিটা ইন্টু এখানে স্কোয়ার টিটা আমি লিখে দিলাম এই যে কি করলাম এখানে কাজটা এই যে সাইনেস স্কোয়ার টেন স্কোয়ারের অনুপাত হিসেবে আমরা সাইন স্কোয়ার ডিভাইড কস স্কোয়ার লিখলাম কারণ আমরা জানি মানে হচ্ছে সাইন বাই কস তাহলে আমি এখানে কস স্কোয়ার টিটা এবং কস স্কোয়ার টিটা কাটাকাটি দিয়ে দিলাম তাহলে আর কি থাকতেছে আমাদের কাছে ফোর রুট ওভার টেন স্কোয়ার টিটা মাইনাস এইটিগুলো যেহেতু কাটাকাটি গেছে আরে আছে আমাদের কাছে সাইন স্কোয়ার টিটা আচ্ছা এবার এখানে এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি মানে হচ্ছে টেন এ প্লাস বি মানে হচ্ছে সাইন অ্যা প্লাস বি ইন্টু অ্যাইনাস বিস ইন্টু অ্যা মাইনাস বি দেখো ইজিলি আমাদের মিলিয়েছে। গেছে দিলাম এটা মানে কি এটা মানে হচ্ছে এম তাহলে আমরা এম বসিয়ে দিলাম আর এটা মানে হচ্ছে এই যে এটা মানে হচ্ছে এন আমরা এখানে এন বসিয়ে দিলাম এই যে কত সুন্দরভাবে আমাদের ডানপক্ষ মিলে গেল সমান ডানপক্ষ আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবার গ নাম্বারে যাওয়া যাক গ নাম্বারটা একটু মনোযোগ দিয়েই বুঝতে হবে কিন্তু তাহলে গ নাম্বারে আমাদের বলতেছে এন ডিভাইডেড বাই এন ইকুয়াল টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস রুট থ্রি হলে টিঠা এর মান নির্ণয় করো যেখানে টিঠা শূন্য ডিগ্রির চেয়ে বড় নব্বই ডিগ্রি চেয়ে ছোটো মানে টিঠার মানে শূন্য ডিগ্রি এবং নব্বই ডিগ্রি মাঝামাঝি বের হবে আর কি এগুলো চিন্তা করার দরকার নাই আমাদের মেন বিষয়টা হচ্ছে এটা থেকে আমাদের টিঠার মানটা বের করতে হবে তাহলে দেওয়া আছে বলে আমি এম এন এম এন যেহেতু লাগবে এম এন এর মানটা আমি লিখে নিয়েছি তারপরে এখন বলে আমি সমীকরণটা লিখেছি এবার জাস্ট আমরা কী করবো মানটা বসাবো এম এর জায়গায় এম এর মান বসাবো এম এর মান হচ্ছে টেন টিঠা প্লাস সাইন টিঠা এন এর মান হচ্ছে টেন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল পাশে বসে যাবে টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি এবার তোমাদেরকে এর আগে টাইপেও আমি বলেছিলাম এখনও বলতেছি যদি উপরেও একরকম নিচেও একরকম হয় একটা প্লাস একটা মাইনাস হয় তখন যোজন বিয়োজন করে দিবা ওই পাশে কী আছে সেটা দরকার নেই ও পাশে যেটাই থাকুক না কেন এখানে কিছু জিরো থাকুক প্রয়োজন হলে ওয়ান থাকুক যেটাই থাকুক না কেন এটা দেখার দরকার নেই এই পাশে বা যে কোনো একটা পাশে যদি উপরে এবং নিচে একরকম হয় একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে যোজন বিয়োজন করে দিবা তাহলে স্যার যোজন বিয়োজন কিভাবে করে উপরেরটা এই যে উপরেরটা আমি উপরেও বসাবো আবার উপরেরটা সেম জিনিস আমি নিচেও বসাবো টেন প্লাস সাইন একটা প্লাস দিব একটা মাইনাস দিব এই যে যোজন বিয়োজন যোগ মানে যোজন বিয়োগ মানে বিয়োজন নিচেরটা উপরেও বসাবো নিচেও বসাবো এই সিম্পল থিংস এটা হচ্ছে যোজন বিয়োজন কত সিম্পল দেখছো তাহলে এখানে আবার নিচেরটা আমি নিচেও বসাবো টেনটিটা মাইনাস সাইনটিটা এবার এখানে একটা কথা আছে এটার আগে যেহেতু মাইনাস আছে মাইনাসটা পরিবর্তন হয়ে গিয়ে প্লাস হয়ে যাবে মাইনাস থাকলে তো পরিবর্তন হয় এবার এ পাশেও আমাদের সেম কাজ করতে হবে যোজন বিয়োজন করলে উভয় পাশেই করতে হয় তাহলে এখানে আমি টু প্লাস রুট থ্রি উপরে বসাবো টু প্লাস রুট থ্রি আমি নিচেও বসাবো একটা প্লাস দিব একটা মাইনাস দিব নিচেরটা উপরে বসাবো আবার নিচেরটা নিচে অবশ্য মাইনেস না এটা হয়ে যাবে প্লাস এই যে মাইনেস মাইনেসে প্লাস হয়ে যাবে এবার এখানে কী করতেছে সাইন্টিটা সাইন্টিটা কাটা যাবে এখানে টেনটি ঠা টেনটিটা কাটাকাটি যাবে এই যে আমরা জানি প্লাস এ মাইনেসে কাটাকাটি চলে যায় তাহলে এবার গীত থাকলো এখানে এখানে একটা সাইন্টিটা এখানে একটা সাইন্টিটা তাহলে টোটাল হয়ে গেলো টু সাইন্টিটা টু সাইন্টিটা উপরে গীত থাকলে এখানে একটা টেনটি এখানে একটা টেনটি দুইটা টেনটি ইকুয়েল এখানে কি করতেছে এখানে রুট থ্রি রুট থ্রি কাটা গেল এখানে টু আর টু কাটাকাটি গেল তাহলে দুই আর দুই যুগ করলে হয় ফোর এখানে একটা রুট থ্রি এখানে একটা রুট থ্রি দুইটার আগে প্লাস প্লাসে প্লাসে প্লাস তার মানে টু রুট থ্রি এতটুকু বুঝেছ আশা করি এটা এটা কাটাকাটি যাবে টু দিয়ে যদি আমি ফোরকে কাটি তাহলে টু আসবে তাহলে ওভারঅল এখন আমার কাছে কি থাকতেছে টেন ডিভাইডেড বাই সাইন টু বাই রুট থ্রি এই যে টু বাই রুট থ্রি এটা আমাদের কাছে এখন আপাততে আছে এখন বের করার জন্য আমার এগুলো সবগুলো বাদ দিতে হবে এখন আমি বলেছিলাম অনুপাতগুলো মিলাতে হবে এখন অনুপাত গেলে থেকে কি আমি আনতে পারবো অবশ্যই আনতে পারবো কিন্তু সাইন থেকে আমি টেন আনতে পারবো না কেন সাইনের অনুপাত হচ্ছে সাইন হচ্ছে ওয়ান বাই কোসেক সাইন মানি ওয়ান বাই কোসেক কিন্তু টেন মানি টেনের দুইটা আছে একটা হচ্ছে ওয়ান বাই কট একটা হচ্ছে সাইন বাই কস তার মানে আমরা টেন থেকে সাইন আনতে পারবো তাহলে এখানে আমরা কী করবো এখন ইকুয়েল টেনের জায়গায় আমি লিখে দিব সাইন বাই কস সাইনটিটা বাই কস নিচে সাইনটিটা বসাই দিব নিচে সাইনটিটা বসালাম ইকুয়েল টু বাই রুট থ্রি দিলাম আচ্ছা এবার তাহলে এরকম থাকলে আমরা আমাদের কি হয় দুই তলা তিনতলা বাস থাকলে আমরা কি করি উপরেরটা হুবহু বসাই দিই এই যে উপরটা আমি হুবহু বসাবো বসাইলাম ভাগটা হয়ে যায় গুণ নিচে যেটা থাকে সেটা উল্টে যায় উল্টে যায় মানে এখানে নিচে মনে একটা ওয়ান আছে না ওয়ান চলে যাবে উপরে সাইন চলে আসবে নিচে তাহলে ইকুয়াল টু রুট থ্রি বসাইলাম এখানে সাইনটিটা সাইন্টিটা কাটাকাটি যাবে আর কি থাকলো উপরে থাকলো ওয়ান নিচে থাকলো কস ইকুয়াল টু রুট থ্রি আচ্ছা এবার এটাকে যদি আমি ব্যস্তকরণ করে দিই ব্যস্তকরণ মানে উল্টায় যদি দেই তাহলে কষ্ট উপরে চলে যাবে ওয়ান নিচে চলে আসবে রুট উপরে যাবে টু নিচে আসবে তাহলে এখানে আমি কষ্ঠিটা ইকুয়াল রুট থ্রি উপরে টু নিচে এখানে আমরা কী করলাম ব্যস্তকরণ করলাম ব্যস্তকরণ অথবা তুমি একটা কাজ করতে পারো ওয়ান বাই কস কসের জায়গায় তুমি সেক দিয়ে দিতে পারো অবশ্যই সেক দেয়া যাবে কারণ সেক মানে কি সেক হচ্ছে ওয়ান বাই কস তাহলে ওয়ান বাই কসের জায়গায় আমি সেক বসাইতে পারবো আমি এটাও পারবো তখন এটা থেকে যাবে মানে টু রুট থ্রি থেকে যাবে এখন তো আমি ব্যস্তকরণ করছি সেই জন্য উল্টাই দিছি এটা উল্টাইছি এটা উল্টাইছি এবার কস কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু কস কত ডিগ্রি মান থার্টি ডিগ্রি মান তাহলে এখানে আমি কস থিয়েটা লিখলাম রুট থ্রি বাই টু জে কথা কস থার্টি ডিগ্রি একই কথা কস আর কস উঠে যাবে তাহলে সুতরাং টিঠা ইকুয়াল থার্টি ডিগ্রি এই যে টিঠার মান আমাদের বের হয়ে গেল টিঠার মান বের করতে বললো এবং টিঠার মান এটা বললেও টিঠা জিরো ডিগ্রি চেয়ে বড় তিরিশ ডিগ্রি চেয়ে ছোটো সরি নব্বই ডিগ্রি চেয়ে ছোটো এখানে বের হয়ে গেছে এটা তাহলে আশা করি ভালোভাবে বুঝেছ আমি পরবর্তীতে অন্য অধ্যায়ে তাই ভিত্তিক সৃজনশীল নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে পরবর্তী বুঝার জন্য অ্যাখ্যা করো সালামু আলাইকুম রহমতুল্লাহ